গ্রাম তৃণমূল কংগ্রেস শুরু করেছে, সেটা মাস কন্ট্যাক্ট প্রোগ্রাম। সাধারণ মানুষের সমস্যার কথা, সাধারণ মানুষের বেদনার কথা, প্রয়োজনের কথা, অনেক সময় যে পরিকাঠামো আছে তার ভেতর থেকে অনেক সময় মানুষ তার কথা হয়তো পৌঁছতে পারে না, এবং পৌঁছতে পারলেও তার সমাধানে অনেকটা সময় লেগে যায়। তো সেই জায়গাটার থেকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চিন্তাভাবনার মধ্য দিয়ে একটা নতুন পদ্ধতি শুরু করেছেন। সেই পদ্ধতি কি হলো, সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানো তাদের সমস্যার কথা, সাধারণ পাবলিক যাতে জানাতে পারে, এই ধরনের একটা উদ্যোগ গোটা ভারতবর্ষে কোথাও নেওয়া হয়নি, প্রথম পশ্চিমবাংলায়। এবং তার জন্য সেই নাম্বারটি আপনারা দেখতে পাবেন আমাদের পেছনে রয়েছে, এই যে 913709 1370, সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে সাধারণ মানুষ তার কথা পৌঁছতে পারে। এবং সেইটা নিয়ে তার ফলো আপের একটা সিস্টেম আছে, একটা রেজিস্ট্রেশন কোড দেওয়া হচ্ছে, একটা SMS আসছে যেই ফোন করছে, এবং তার সুরাহা করার জন্য যে পুরো সিস্টেম আছে সেখানে ফলো আপ করার জন্য সেই নাম্বারটা কোড করলে যে কদ্দূর এগোলো, সমস্যার কতটা সমাধান হলো, নিদান হলো, সেটা তারা জানতে পারে। এবং তার সাথে সাথে আমাদের কাছে যেটা জনপ্রতিনিধি হিসাবে যা নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা হলো জনসংযোগ বাড়ানো। জনসংযোগ বাড়ানো মানে যে আমি আমার অ্যাক্টিভিটিস বাড়িয়ে খালি জনসংযোগ সেটা না, একেবারে সাইন্টিফিক পদ্ধতিতে প্রত্যেকটি মানুষকে টাচ করা। তার জন্য এটা দিশানির্দেশিকা এই দিদিকে বলার মাধ্যমে দেওয়া হয়েছে জনপ্রতিনিধিদের দায়িত্ব, প্রত্যেক স্তরের জনপ্রতিনিধিদের দায়িত্ব, এবং সেইখানে গ্রামকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা সব থেকে পিছিয়ে থাকা। আমরা শুনি, আমরা জেনে এসেছি যে গ্রাম পিছিয়ে থাকে, শহর সবসময় এগিয়ে থাকে, সেইখানে এই পদ্ধতির মধ্য দিয়ে গ্রামকে প্রাধান্য দেওয়া হয়েছে। গ্রামে গিয়ে জনপ্রতিনিধিদের থাকতে হবে, সেখানে 3 ঘন্টা একটা জনসংযোগ প্রোগ্রাম করতে হবে। একটা মডেল গ্রাম করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা শান্তিপুর বিধানসভায় আপনারা আগেও দেখে এসেছেন জনসংযোগটা কিভাবে আমরা করে এসেছি, বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামকে আমরা আগের থেকে প্রাধান্য দিয়েছি, সেখানে ডেভেলপমেন্টের নিরিখেও দেখতে পারেন সেই জিনিসটা। তো সেইখানে একটা দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমরা গতকাল একটা গ্রামে করেছি, 2 তারিখ থেকে যে মডেল গ্রাম যেটা দেওয়া হয়েছে আমাদের বেছে, সেই গ্রামে আমরা এই জনসংযোগের যা পদ্ধতি বলা হয়েছে, পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি রানাঘাট, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি শান্তিপুরে, সেই হিসাবে এই তালিকাটিকে পাথেয় করে যেখানে লেখা আছে ওই গ্রামে কটি বাড়ি আছে, কজন সদস্য আছে, এবং একটা ডেমোগ্রাফিক চিত্র সেই গ্রামের তুলে ধরা হয়েছে, সেইটাকে পুরোপুরি মাথায় রেখে সেখানে জনসংযোগ করা হবে আগামী 2 তারিখ। এবং এই পদ্ধতির সাথে সাথে নিচু স্তরের যারা জনপ্রতিনিধি আছেন, বিধায়ক থেকে শুরু করে সেইখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির মেম্বার, সেখান থেকে প্রধান এবং পঞ্চায়েতের সদস্য, প্রত্যেককে এইভাবেই ঠিক সিস্টেম্যাটিক ওয়েতে এটা ভাগ করে দেওয়া হচ্ছে। তার নিজের এলাকায় জনসংযোগ সে বাড়ি বাড়ি করবে, প্রত্যেকটি মানুষকে টাচ করা আমাদের লক্ষ্য। কারুর কথা আমাদের কাছে আসবে না এরকম যাতে না হয়, এটা দল মত নির্বিশেষে, কোনো দলীয় কোনো পলিটিক্যাল কালার না দেখে সাধারণ মানুষকে কাছে টেনে নেওয়ার একটা উদ্যোগ।